হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিও থামলেন দেখে আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন ভিডিওটা কেমন হবে। আর হ্যাঁ, একটা ছোট্ট কথা, ভিডিওটা যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন ও ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি সে বিষয়ে একটু নজর দেবেন। তো এবার আসি আমি প্রধান বিষয়ে। বিষয় হলো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিতে আইন মন্ত্রকের সাই। এই বিষয়ে আনন্দবাজার পত্রিকায় একটি প্রকাশনী বেরিয়েছে। তো আমি মনে করলাম বিষয়টা আপনাদের জানা উচিত, তো এ বিষয়ে একটি ভিডিও করে দিই। প্রকাশনীটি প্রকাশ হয়েছে 9 মার্চ 2020 সাল। এখানে কি বলছে দেখুন, ভুয়ো ভোটার কার্ডের চিহ্নিতকরণ ও ত্রুটিমুক্ত ভোটার কার্ড তালিকা তৈরি। ভোটার তালিকা তৈরিতে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের প্রস্তাব আইন মন্ত্রকের কাছে আগেই পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সংযুক্তিকরণের সেই প্রস্তাবকে এবার সমর্থন জানালো আইন মন্ত্রক স্থায়ী কমিটি। ওই কমিটির মতে সংযুক্তিকরণ হলে একদিকে ভুয়ো ভোটার চিহ্নিতকরণ হবে, তেমনই ওই পদক্ষেপে আখেরে গণতন্ত্রই মজবুত করবে। তবে শুরুতে সংযুক্তিকরণের ধোঁয়াশা কাটাতে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকলে তিনি বাদ ভোট দিতে পারবেন। এখানে কোনো ভয়ের বিষয় নেই, ভোটার তালিকায় যদি কারোর নাম থাকে তবে সে ভোট দিতে পারবেন। তার আধার কার্ড রয়েছে কি না রয়েছে, ভোটার কার্ডের সঙ্গে সংযুক্তি হয়েছে কি না হয়েছে, সে বিষয়ে ভোটের সময়ে কোনো বিবেচনা করা হবে না। দীর্ঘ সময় ধরে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের পক্ষে সওয়াল করে আসছিল নির্বাচন কমিশন। কর্মসূত্রে নিজের রাজ্যের বাইরে কাজ করতে যাওয়া বড় সংখ্যক একটা মানুষ যারা একাধিক ভোটার কার্ড তৈরি করে রাখেন বলে অভিমত প্রকাশ করেন নির্বাচন কমিশন। তাই ভুয়ো ভোটারদের চিহ্নিতকরণ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে আইন মন্ত্রকের কাছে দুই কার্ডের সংযুক্তির দাবি আগে থেকেই করছিল নির্বাচন কমিশন। সেই দাবিকে যথার্থ বলে মনে করেছে আইন মন্ত্রক সংসদীয় স্থায়ী ওই কমিটিটি। শুক্রবার সংসদে জমা পড়া কমিটির রিপোর্টে বলা হয়েছে, গণতন্ত্রের স্বার্থে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণ প্রয়োজন, কেন্দ্রের উচিত এ বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া। অতীতে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড বা মোবাইল নম্বরের সংযুক্তিকরণ ঘিরে প্রবল বিরোধিতা ও সংশয় তৈরি হয়েছিল জনমানুষের মধ্যে, তাই আমরা এর আগেও দেখেছি। তাই ভোটার কার্ড বা আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে আলোচনা শুরুতেই এ বিষয়ে কমিশন জানিয়েছে যে এর সঙ্গে ভোট দেওয়ার কোনো সম্পর্ক নেই। তবে ভোটে ব্যক্তির যে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকলেই তিনি যে ভোট দিতে পারবেন তা স্পষ্ট করেছি। আধার কার্ড রয়েছে কি না রয়েছে বা সেটির সংযুক্তিকরণ হয়েছে কি হয়নি, সে বিষয়টা অপ্রাসঙ্গিক। কমিশনের এক শীর্ষ কর্তার বক্তব্য, জনপ্রতিনিধিত্ব আইন প্রত্যেক ব্যক্তির ভোট দেওয়া অধিকারকে সুনিশ্চিত করেছে। আধার কার্ড থাকা না থাকা তা সে অধিকার কেড়ে নিতে পারবে না। মানে এখানে বলছে যে ভোট দেওয়ার অধিকার প্রত্যেকটা ব্যক্তির আছে, কারোর আধার কার্ড আছে কি নাই সে বিষয়টা বড় ফ্যাক্ট না। তবে ওই সংযুক্তিকরণ প্রক্রিয়ার জন্য প্রতিনিধিত্ব আইনে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে বলে এও জানিয়েছে নির্বাচন কমিশন। সেই কারণে আইন মন্ত্রকের কাছে সংশ্লিষ্ট আইন পরিবর্তনের জন্য সুপারিশও করেছে তারা, যাতে একজন রেজিস্ট্রেশন অফিসার একদিকে নতুন আবেদনকারীর কাছে আধার নম্বর চাইতে পারেন, অন্যদিকে যাদের ভোটার কার্ড ইতিমধ্যে হয়ে গিয়েছে তাদের কাছ থেকে আধার নম্বর সংগ্রহ করা অধিকার থাকবে ওই অফিসারের। তবে দুই কার্ডের সংযুক্তিকরণ ঐচ্ছিক হবে না বাধ্যতামূলক হবে সে বিষয়ে সিদ্ধান্ত আইন মন্ত্রকের হাতে ছেড়ে দিয়েছে নির্বাচন কমিশন। আরেকটু বিষয় ক্লিয়ার করে দিই, বছর পাঁচেক আগে কিন্তু নির্বাচন কমিশন নিজে থেকেই ওই সংযুক্তিকরণের কাজ শুরু করেছিল। 2015 সালে সুপ্রিম কোর্ট ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও ব্যক্তি পরিসরের অধিকার নিয়ে প্রশ্ন তোলায় সেই বছর আগস্ট মাস থেকে ওই কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু ততদিন পর্যন্ত অবশ্য 40 কোটি ভোটারের কাছ থেকে আধার সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ফেলেছে নির্বাচন কমিশন। এখন আইন প্রণয়ন
করে বাকি কাজ সংযুক্তকরণের কাজ তারা সেরে ফেলার পক্ষপাতী। তবে এখানে একটা জিনিস ক্লিয়ার বলে দিই আমি, যে এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসারদের মধ্যে কাজ চলছে, তবে সেইভাবে এখনও ঘোষণা হয়নি। তবে খুব শীঘ্রই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তকরণের ঘোষণা হতে পারে এমন একটা আশ্বাস পাওয়া যাচ্ছে। তবে এটুকুই ছিল খবর। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, ভবিষ্যতে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। বাই বাই।